2014 সালের পরও আফগানিস্তানে কয়েক হাজার মার্কিন সেনার থাকার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে দুই পক্ষ সম্মত হলেও বিতর্ক সৃষ্টি হয়েছে চুক্তিতে পৌঁছানোর তারিখ নিয়ে। এবছরের শেষের দিকে চুক্তি করতে চান ওয়াশিংটন। অন্যদিকে আফগানের প্রেসিডেন্ট হামিদ কারজাই নির্বাচনের আগে চুক্তির ঝুঁকি নিতে চান না। প্রেসিডেন্টের এই দাবি প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে চুক্তিতে আসবার সময়সীমা দীর্ঘায়িত করবার সুযোগ নেই তাদের। এদিকে নিরাপত্তা চুক্তি আফগানিস্তানের পুরো জাতির জন্য গুরুত্বপূর্ণ হওয়ায় 2000-এরও বেশি সদস্য বিশিষ্ট বিধানসভা লয়ে জিরগান সাহায্য নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে আফগানিস্তানের দীর্ঘ প্রতীক্ষিত দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির বিষয়বস্তুর উপর দেশটি 2000-এরও বেশি জ্যেষ্ঠ ব্যক্তিকে নিয়ে গঠিত লয়ে জিরগান আলোচনার গুরুত্ব হয়েছে। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে এই খসড়া চুক্তিটি প্রকাশ করেছে।